হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো চিংড়ি পোস্ত। তো দেখো, আমি চিংড়ি নিয়ে নিয়েছি বড় সাইজের। চিংড়িতে ডিমও আছে, এখন বর্ষার সময় ডিম হয়। তো আমি এখন কেটে নিয়েছি, এটা কাটার পরে দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ। তারপরে দেখো হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে। এবার দুটোকে আমি মাখিয়ে নিব, চিংড়ি মাছটা বেশ ভালো করে মাখিয়ে নিব আমি। তো এবার আমি মশলাটা নিয়ে নিব। পোস্ত নিয়েছি দেখো, আর সরষা নিয়েছি, আদা নিয়েছি, আর জিরা নিয়েছি। আমি সব মশলা অল্প অল্প নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, কুচি করে কেটে দিয়েছি। পোস্ত আর সরষা বাটা, আদা, জিরা বাটা, লঙ্কা আর ধনে পাতা। এবার আমি তেলটা, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা, চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর গরম হয়েছে তেলটা, খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। তো আমার দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই এক পিট উঠিয়ে দিব, সব আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। দেখো ভাজা প্রায় কমপ্লিট। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা এমনি লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি তেজপাতা দিয়ে দিব, আর একটা শুকনো লঙ্কা, আর একটু ফোড়ন দিয়ে দিব, আর আদা, আদা জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সঙ্গে মিক্স করে দিব। এবার আমি টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে নিব। দেখো বন্ধুরা, এবার আমি লঙ্কাটা দিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ভিডিওটি পুরোটাই দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার আমি একটু জল দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিই আর হলুদ দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে দিব। নাড়ার পরে এবার আমি একটু ঢেকে দিব, যাতে মশলাটা ভালো সিদ্ধ হয়ে যায়। এবার দেখো মশলার কালার, দেখো তেল ছেড়ে দিয়েছে। একটু নাড়ানাড়ি করব, তেল দেখো ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে মশলাটা। মেন হচ্ছে মশলা, মশলা ভালো করে কষলেই যে কোনো তরকারি টেস্ট হয় খেতে। তাই মাছ বলো, মাংস বলো, ডিম বলো, মশলাটাই নেই, মশলাটাকে ভালো করে কষাতে হবে। তোমরাও দেখবা বাড়িতে করে দেখবা, ভালো লাগবে। এবার মশলাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে এবার আমি জলটাকে ফুটিয়ে নিব। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে, তারপরে আমি পোস্তটা দিলাম। এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে, জলটাও বেশ ফুটেছে। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব, যাতে একটু ঠিকঠাকভাবে হয়। এবার আমার হয়ে এসছে দেখো। এবার আমি দিয়ে দিব ধনে পাতাটা। ধনে পাতাটা একটু শেষের দিকে দিলে ভালো হয়, সেন্টটা ভালো আসে, সেই জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম এখন। এরপর আমার হয়ে গেছে প্রায় ঝোলটা, গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমরাই দেখো কত ভালো লাগছে দেখতে। আমার খাওয়ার ভিডিওটা আছে, তোমরা যদি দেখতে চাও তো এই এই চ্যানেলেই আছে, তোমরা দেখে নিও খাওয়ার ভিডিওটা। বাই।